আল্লাহ জিজ্ঞাসা করছে, আমি কি তোমাদের রব না? আমরা বলছি বালা। সেমিনার শেষ, আরেকটা সেমিনার করছে যেখানে আমরা ছিলাম না, শুধু নবী আর রসুলরা ছিল, আর কেউ ছিল না। নবী আর রসুলরা ছিল, বক্তাকে আল্লাহ। আলোচ্য বিষয় কি? আমাদের নবীজি শান, শানে মুহাম্মদ, শানে মুহাম্মদ। কি শানে? শানে মুহাম্মদ। আমি কোরআন দিতেছি, আল্লাহ নবী রসুলদেরকে জমা বকরা বলতেছে, সুম্মা ইয়াতিকুম রাসূল। আমি আগে গেলাম না, পরের থেকে বললাম, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো একজন না, 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে, শোনো, এটা ওই রসুল, 313 জন রসুল বটে, কিন্তু রসুল শব্দটা আমি কারো কলেমায় সংযুক্ত করি নাই। মুসা রসুল, কিন্তু তার কলেমায় রসুল নাই। মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। এরকম প্রত্যেক নবীর কলেমা আলাদা। আমি ওই রসুল বুঝাইতে চাইতেছি, আল্লাহ বুঝাইতে চাইতেছে, শুধু এক রসুলের কলেমে আমি রসুল দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রসুল যার কনফারেন্স কে করতেছে? আল্লাহ। কিসের কনফারেন্স? শানে মুহাম্মদ, শানে রেসালত, শানে শানে রেসালত। আপনি কাঁদেন ফ্রান্স নিয়া, আমিও কাঁদি, কিন্তু আমি আরেকটা বেশি কান্না কাঁদি। আমি পক্ষে না, আমিও কাঁদি, কারণ আমার হাত পা বাঁধা, আমার করার কিচ্ছু নাই।